আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। আল্লাহর কাছে দোয়া করি ইরানের এই সর্বোচ্চ নেতা তিনি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা এবার যেন বাস্তবায়িত হয়। দর্শক, অনেক সামরিক বিশ্লেষকরা বলছিলেন যে ইরান ইসরায়েল যুদ্ধের এই পরিপ্রেক্ষিতে একটা জিনিস ক্ষতিকর হয়ে গেছে, সেটা হচ্ছে গা ওই যে যা ওই অঞ্চলে ইসরায়েল যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেটা থেকে লোকচক্ষুর আড়ালে চলে গেছে, টোটালি গণমাধ্যমের ফোকাস এখন ওইদিকে, আর আমাদের ওই অঞ্চলে ত্রাণ ঢুকছে না। সেখানে আপনার কি বলো যে মিডিয়ার ফোকাস না থাকার কারণে গত কয়েকদিন যাবৎ ওই অঞ্চলে ইসাল কী করছে সেটার আপডেট পাচ্ছি না। তবে আমরা যেটা ভাবছিলাম বা আমি যেটা ইরানের কাছে প্রত্যাশা করছিলাম সেই সিদ্ধান্তটাই কিন্তু এবার ইরান নিতে যাচ্ছে, শুধুমাত্র নিজেদের ভূমিতে বা নিজেদের আক্রমণের ইস্যুটাতে না গিয়ে এবার আল কুদস, মানে আমাদের সেই পবিত্র অঞ্চল বা পবিত্র মসজিদ, পাশাপাশি বলা হচ্ছে যে ফিলিস্তিনকে মুক্তি উদযাপন একটা দিবস পালন করা হবে খুব শীঘ্রই। তিনি বলছেন যে আলকুদস আমাদের হাতেই থাকবে এবং আমরা ফিলিস্তিনের মুক্তিকে উদযাপন করব। আপনার যখন এই যুদ্ধ নিয়ে নানান ধরনের বক্তব্য সামনে পেছনে আসছে যে ইরানের সাথে এই ঘটনায় ইসরায়েল কি আসলে এক ধরনের জয় পাইয়া গেল, যে এরা যেটা চাইছে যে ওই অঞ্চলে যা ঘটাবো বিশ্বতা দেখবে না, চোখ বন্ধ করে থাকবে, আর সেটার জন্য এই একটা ছোট্ট ঘটনা ঘটাই দিয়া ইরানরে মাঠে নামাই দিয়া ফোকাসটা এদিকে নিয়ে গেছে। কিন্তু ইরানের যারা বিচক্ষণ রাষ্ট্রের পরিচালক আছেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার হিব্রু ভাষায় আপনার কি বলা হয় যে আমরা যদি দেখি যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সাহেব তিনি আপনার একটা পোস্ট করেছেন, সেখানে বলা হয়েছে জেরুজালেমের টেম্পল মাউন্টে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ইরানি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়ার ফুটেজটা তিনি প্রকাশ করেছেন। আর মানে তিনি আপনার সেখানে বলছেন যে জায়নবাদী সত্তার অপরাধ ভুলে যাওয়া হবে না, পৃথিবীর মুখ থেকে এই সত্তা নিখোঁজ হওয়ার পরেও এই অপরাধ এবং হাজার হাজার হত্যাকাণ্ড শিশু এবং মহিলাদের বইয়ে লিপিবদ্ধ করা হবে, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। কনসুলেটে হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছিল আর এর শাস্তি এদেরকে দেওয়া হয়েছে। তবে ইসরায়েলের জন্য বড় ধরনের আরও একটা বার্তা আমরা তখনই দেখলাম যখন ইসরায়েল পরিকল্পনা করছে ইরানে তারা একটা বড় ধরনের অভিযান পরিচালনা করবে। তবে এটা কখন কোথায় কিভাবে, যেহেতু পশ্চিমারা সবাই না করছে, সো ইসরায়েল কোনো পরিকল্পনা অংশগ্রহণ করবে বা কৌশল অবলম্বন করবে, তো সেই ক্ষেত্রে এই হামলার আশঙ্কাকে কেন্দ্র করেই ইরান পাল্টা বার্তা পাঠিয়েছে যে এবার যদি ইসরায়েল আর কোনো দ্বিতীয় পদক্ষেপ নেয় ইরানের ভূমিতে অন্তত সরাসরি, বা ইরানি কোনো স্থাপনা যেগুলো মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রে সামরিক ঘাঁটি অথবা ধরেন কনসুলেট ভবন অনেক কিছু আছে, তাহলে এবার শুধুমাত্র ইসরায়েলের মানে বিরুদ্ধে অভিযান না, এই অভিযানে ফিলিকেও স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করা হবে, পাশাপাশি আমাদের যে পবিত্র মসজিদরা আছে সেইটাও আমাদেরটা আমাদের কাছে নিয়ে আসা হবে। আর অপরদিকে আপনি দেখেন যে বীররা ঘোষণা দিয়েছে যে অভিযান তো মাত্র শুরু, এখনও আসল খেলা নাকি শুরু হয় নাই, সমগ্র ইসরায়েলের অস্তিত্ব বা ধরেন নকশাই আসলে বদলাইয়া সেটা যে পূর্বের যে ভূমির আইন ছিল বা মাপ ছিল সেইখানেই কিন্তু এটাকে রিটার্ন আনা হবে। এটার নাম হচ্ছে কি বলা হয় যে সমুচিত জবাব। ইসরায়েল ভাবছে যে ইরান আসলে বিষয়গুলো নিয়ে টেনশানে পড়বে অথবা এরা কি বলা হয় যে ম্যামে টাইপের কোনো বক্তব্য দিবে, তবে ইরান প্রমাণ করেছে যে তারা আসলে কোনো কিছুতেই পিছুপা হবে না। আর ইরান এখন যে সিদ্ধান্ত নিছে ইসরায়েল যদি অভিযান পরিচালনাই করে তাহলে আরও একটা প্রেক্ষাপট তৈরি হবে, তবে ইরানের মাথায় রাখতে হবে যে ঘটনা এই দিক দিয়ে সেদিক দিয়ে যাই ঘটুক ওইদিকে আমাদের বীরদেরকে যেই সহযোগিতা দেওয়া বা অলিগার্ডসদের মাধ্যমে ইসরায়েলের সাথে যে লড়াইটা ছিল সেইখানে যেন কোনো ধরনের ঘাটতি তৈরি না হয়, আর কাজটা করা উচিত যে একসাথে প্রত্যেকটা টিম একটা ইউনিট হিসাবে কাজ করবে, দেন আসলে যুদ্ধের খেলাটা অন্যরকম পরিবর্তন হবে। ইরানকে ধন্যবাদ, অন্তত আমরা যারা আছি সারা পৃথিবীর মানুষগুলো যে জিনিসটার জন্য অপেক্ষা করছি সেই বক্তব্যটা তো অন্তত দিছে, আর ইরান যে করবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।